হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে এবং একটি ফেসবুক পেজ থাকে, সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি ফেসবুক পেজের সাথে লিঙ্ক করে দিলে আপনার ভিউয়ার এবং সাবস্ক্রাইবার বাড়তে পারে। আপনার ইউটিউব চ্যানেলটি র্যাঙ্ক যদি গ্রো করতে চান, সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনার ফেসবুক পেজে লিঙ্ক করে দিতে পারেন। একটি ইউটিউব ট্যাব কিভাবে ফেসবুক পেজে অ্যাড করা যায়, বন্ধুরা আসুন আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, প্রথমেই আমাদের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে, তো আমরা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। প্রথমেই আমি আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করছি। দেখুন, আমরা প্রথমে ইউটিউবে প্রবেশ করেছি। এরপরে ডান পাশে দেখুন চ্যানেল আইকন, এখানে ক্লিক করলাম। এরপরে ইওর চ্যানেল, এখানে ক্লিক করলাম। বন্ধুরা দেখুন, আমি আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করেছি। এই ইউটিউব পেজটি ওপেন করে রাখতে হবে। এরপরে আমরা উপরে আরো একটি ট্যাব নেব এবং আমরা আমাদের ফেসবুকে লগ ইন করব। বন্ধুরা, আমি আমার ফেসবুকে প্রবেশ করেছি। এরপরে উপরের দিকে দেখুন পতাকার মতো আইকন রয়েছে, পেজেস, এখানে ক্লিক করব। এবার এখানে কয়েকটি পেজ শো করছে, তার মধ্যে ডেইলি ফুড ব্লগস, এই পেজটিতে আমি ইউটিউব ট্যাব চালু করতে চাই। তো আমি ডেইলি ফুড ব্লগস এখানে ক্লিক করলাম এবং এটা ওপেন করলাম। বন্ধুরা, এরপরে উপরে এখানে সার্চ ফেসবুক, এখানে আমরা লিখব ইউটিউব ট্যাব। সার্চ ফেসবুকে আমরা লিখব ইউটিউব ট্যাব। এরপরে দেখুন এখানে চলে এসছে ইউটিউব ট্যাব, এখানে ক্লিক করলাম। নিচের দিকে গিয়ে এখানে দেখুন ইউটিউব ট্যাব, এখানে ক্লিক করলাম। আমাদের সামনে পেজটি চলে আসছে, ইউটিউব ইউটিউব ট্যাব পেজটি চলে আসছে। এখানে দেখুন গ্রো সাবস্ক্রাইবার উইথ ইউটিউব কমিউনিটি ট্যাব, এই ইন্টারফেসটা আপনার সামনে আসবে। এরপরে নিচের দিকে দেখুন ইউজ অ্যাপ, ইউজ অ্যাপ, এখানে ক্লিক করবে। এরপর আমরা একটু নিচের দিকে গিয়ে এখানে দেখুন হাউ অ্যাড ইউটিউব চ্যানেল অন ফেসবুক পেজ, এখানে আমরা ক্লিক করলাম। এরপরে আরো একটু নিচের দিকে গিয়ে দেখুন বন্ধুরা, এখানে ইউটিউব ট্যাব যে ব্যানারটি দেখা যাচ্ছে, এর উপরে স্টেপস রয়েছে, স্টেপ 1, স্টেপ 2। তো আমরা স্টেপ 2-র যে নিচের লাইনে এখানে দেখা আছে ইউটিউব ট্যাব, ইউটিউব ট্যাব, এখানে ক্লিক করব। এরপরে আমাদের সামনে এই ইন্টারফেসটি আসবে। এরপরে নিচের দিকে গিয়ে এখানে দেখুন তিনটা ডাউনলোড লিংক রয়েছে, তো এর মধ্যে যে কোনো একটিতে আমি ক্লিক করব। তো আমি প্রথমটিতে ক্লিক করলাম। এরপরে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে, তো এখানে ইউটিউব ট্যাবের নিচে যে ডাউনলোড লেখা আছে এখানে আমরা ক্লিক করব। এরপরে আমাদের সামনে দেখুন অ্যাড পেজ ট্যাব, এই পেজটি ওপেন হয়েছে। এখন এখানে দেখুন ফেসবুক পেজেস, ফেসবুক পেজেস এর পাশে ছোট্ট ড্রপ ডাউন অ্যারো রয়েছে, এখানে ক্লিক করলাম। এরপরে দেখুন এখান থেকে আমাদের পেজটিকে সিলেক্ট করে দিতে হবে, ডেইলি ফুড ব্লগস, এটা সিলেক্ট করে দিলাম। ডেইলি ফুড ব্লগস এটা সিলেক্ট করার পরে এখানে দেখুন অ্যাড পেজ ট্যাব, অ্যাড পেজ ট্যাব, এখানে ক্লিক করতে হবে। দেখুন পেজটি ইনস্টলেশন হচ্ছে। দেখুন বন্ধুরা, আমরা আমাদের ডেইলি ফুড ব্লগস পেজে চলে এসেছি। এরপরে আমাদের ইউটিউব ট্যাবে যাওয়ার জন্য এখানে দেখুন মোর, এখানে ক্লিক করতে হবে। এরপর ইউটিউব, এরপরে দেখুন এখানে অ্যাপ্লিকেশন সেটিংস, এখানে ইউটিউব চ্যানেল আইডি অর প্লেলিস্ট আইডি, ইউটিউব চ্যানেল আইডি অর প্লেলিস্ট আইডি, এখানে আমার ইউটিউব চ্যানেলের
যে লিংক রয়েছে সেটা এখানে পেস্ট করে দিতে হবে, সেটা এখানে লিখে দিতে হবে। তো বন্ধুরা, আমি আগেই আমার ইউটিউব চ্যানেলের পেজটি ওপেন করে রেখেছি, আমরা সেখানে চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, এটা আমার ইউটিউব চ্যানেলের পেজ। এখানে দেখুন উপরে যে লিঙ্কটা রয়েছে, youtube.com/channel/ এইটুকু বাদ দিয়ে পরের যে অংশটুকু রয়েছে চ্যানেল লিঙ্ক, সেটা আমরা এখান থেকে কপি করে নেব। কন্ট্রোল সি চেপে কপি করতে পারি, অথবা মাউসের লেফট বাটন চেপেও কপি করতে পারি। তো বন্ধুরা, এটা আমরা কপি করে নিয়েছি। আমাদের মনে রাখতে হবে www.youtube.com/channel/ এইটুকু বাদ দিয়ে পরের যে অংশটুকু রয়েছে সেই লিঙ্কটুকু বা সেই ক্যারেক্টারগুলো কপি করে নিতে হবে। এরপর আমরা আবার সেই আমাদের পেজে চলে যাব। এখানে দেখুন ইউটিউব চ্যানেল আইডি অর প্লেলিস্ট আইডি, এখানে আমরা সেই ক্যারেক্টারগুলো পেস্ট করে দেবো, অর্থাৎ লিঙ্ক ক্যারেক্টারগুলো পেস্ট করে দেবো। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক ক্যারেক্টারগুলো পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে লিঙ্ক ক্যারেক্টারগুলো দেখা যাচ্ছে। এরপরে নিচের দিকে দেখুন সেভ সেটিংস, এখানে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলের সর্বশেষ আপলোডকৃত ভিডিও এখানে চলে এসেছে, অর্থাৎ আমার ফেসবুক পেজের সাথে ইউটিউব চ্যানেলের লিংক অ্যাড করা হয়েছে, অর্থাৎ ইউটিউব ট্যাবটি এখানে অ্যাড করা হয়েছে। তো বন্ধুরা, এভাবে আপনারাও আপনাদের লিংক, ইউটিউব চ্যানেল লিংক বা ইউটিউব চ্যানেল ট্যাব আপনার ফেসবুক পেজে অ্যাড করতে পারেন। এটা করে আপনার সাবস্ক্রাইবার গ্রো করতে পারেন বা আপনার চ্যানেল গ্রো করতে পারেন, চ্যানেল র্যাঙ্ক বাড়াতে পারেন, এবং আপনার ফ্রেন্ডসদের কাছে, বেশি বেশি ভিউয়ারদের কাছে আপনার চ্যানেলটিকে পরিচিত করতে পারেন। এতে করে আপনার আপনার ইউটিউব চ্যানেলটি র্যাঙ্ক গ্রো করবে এবং সাবস্ক্রাইবার বাড়বে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই বিপুল ভিশন 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে খুব দ্রুত পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।